হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? আজ আমরা বর্ণপরিচয় বই পড়ব, পৃষ্ঠা নম্বর 14। তোমরা প্রত্যেকে বর্ণপরিচয় বইয়ের 14 পৃষ্ঠা খোলো, আশা করি প্রত্যেকেই খুলেছ। দেখো, আগের দিন আমরা কী পড়েছিলাম? লফলাযুক্ত শব্দ পড়েছিলাম, তোমরা এটা পড়েছো তো? অম্লান পর্যন্ত পড়া ছিল, আশা করি সবাই পড়েছো এবং বানান করেছো, তাই তো? সামনে পরীক্ষা চলে আসছে, তোমরা প্রত্যেকেই বানান অবশ্যই করবে। দেখো, আমরা তারপর থেকে পড়তে আরম্ভ করি। দেখো, ল ল মানে লয় লয়, লয় লয় দিয়ে আমরা শব্দ পড়ব। দেখো, প লয় লয় ব কি হয়? পল্লব। হর্ষৌ লয় লয় আঁকা, দন্তস্য উল্লাস। ভ লয় লয় হর্ষৌ ক ভল্লুক। ক লয় লয় ওকা ল কল্লোল, তাই তো? এবার দেখো, তালবস্য ল তালবস্য লয়, ঠিক আছে? কি শব্দ পড়ব দেখো তালবস্য লয় দিয়ে? শ্লাঘাটা কেটে দাও প্রথমেরটা। তারপর দেখো, অ তালবস্য লয় দীর্ঘই ল অশ্লীল। কি বললাম? অশ্লীল, ওকে? তারপর দেখো, তালবস্য লয় একা মধনস্য শ্লেষ। কি বললাম? শ্লেষ। দেখো তারপর, তালব শয়লয় ওকা ক শ্লোক। কি বললাম? তালব শয়লয় ওকা ক শ্লোক, ওকে? তারপর দেখো, হ ল হয় লয়, হয় লয় দিয়ে আমরা শব্দ পড়ব। আ হয় লয় আকা দ আহ্লাদ, আহ্লাদ, তাই তো? তারপরেরটা কেটে দাও তোমরা, ওকে? এই পর্যন্ত তোমরা প্রত্যেকে পড়বে। এবার পরের পাতায় তোমরা এসো, এখানে দেখো, শুক্ল মানে কি শব্দার্থগুলো তোমরা পড়বে। শুক্ল মানে কি? শ্বেত বর্ণ। শ্বেত মানে কি? সাদা, তাই তো? তারপর আছে দেখো, গ্লান গয়লয় আঁকা দন্তন্য গ্লান। গ্লান মানে কি? ক্লান্ত বা ময়লা। গ্লানি মানে ক্লান্তি, ঠিক আছে? গ্লান মানে হলে ক্লান্ত, আর গ্লানি মানে ক্লান্তি, ঠিক আছে? অবসাদ যেটাকে বলে। অম্ল মানে টক, ঠিক আছে? কল্লোল, কল্লোল মানে কলরব, ঠিক আছে? এইটা পড়বে সবাই। শ্লাঘাটা কাটা, শ্লাঘাটা প্রত্যেকে কেটে দেবে। শ্লেষটা দেখো, শ্লেষ মানে কি? বিদ্রুপ করা, ঠিক আছে? সংযোগ, তোমরা বিদ্রুপটা বলবে। বিদ্রুপ মানে হলো ব্যঙ্গ করা, ঠিক আছে? এই পর্যন্ত পড়বে, আর বাকিগুলো এখন পড়ার দরকার নেই, এই পর্যন্ত তোমরা পড়বে, ওকে? গুড বাই এভরিওয়ান, প্রত্যেকেই ভালো করে পড়বে, ভালো থাকবে।